আপনার নাম? আমার নাম অর্পিত বড়ুয়া। আচ্ছা, আজকে আজকে কোথায় কোথায় ঘুরতে গেলেন? এই তো আজকে হচ্ছে আমি ডিসিলে হচ্ছে অনুষ্ঠান, বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন, তারপর হচ্ছে সঙ্গীত পরিবেশন, তো ওগুলোকে মানে এসেছে আর কি দেখতে। আচ্ছা, তো আজকের দিনে যে পহেলা বৈশাখ, আমরা সকলে জানি এটা আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত সুন্দর একটি দিন এবং আমরা খুবই জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করে থাকি। তো আজকের এই পহেলা বৈশাখে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তো আজকের দিনে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আপনার মানে অনুভূতিটা, আজকের দিনের অনুভূতিটা একটু প্রকাশ করুন। আজকে আমার দিনের অনুভূতি বলতে অনেক মানে খুশি, যেহেতু আমাদের আজকে মানে পহেলা বৈশাখ একটা হচ্ছে বাঙালিদের ঐতিহ্যবাহী উৎসব, যেখানে সব বাঙালিরা হচ্ছে নতুন বছরকে মানে মানে নতুনভাবে বরণ করে, নতুনভাবে বিভিন্ন জায়গায় মানে ঘুরে ঘুরে হচ্ছে যে মানে নিজের বলবো খুশি আর কি। তো এই দিন থেকে হচ্ছে যে মানুষ হচ্ছে বাঙালিরা হচ্ছে বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়ায়, তারপর এই দিন থেকে হচ্ছে উদযাপন। আচ্ছা, ধন্যবাদ। আজকে যে আপনারা নন্দনকানন বৌদ্ধবিহারে সকলেই সন্ধ্যায় সমবেত প্রার্থনা করার জন্য আসছেন, তো এই যে বিহারে এসে বিহারের পরিবেশ কেমন লাগছে আপনার? বিহারের পরিবেশ অনেক মনোরম লাগছে, মানে অনেক সুন্দর। আচ্ছা, সবাই একদম শান্ত, শিষ্ট, একদম শৃঙ্খলা বজায় রেখেছে সবাই, তো বলতে গেলে মনোরমই দৃশ্য। আচ্ছা, আগেও কিন্তু বৌদ্ধ মন্দিরে এরকম ধর্মীয় আচার অনুষ্ঠান হতো, বর্তমানে হচ্ছে, আগের চেয়ে বর্তমানের মানে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন কিনা? আগের চেয়ে বর্তমানে হচ্ছে যে একটু ডিফারেন্স আছে, মানে আগের তুলনায় এখন যেহেতু নতুনভাবে আবার বিহারটা তৈরি করছে, তো অনেক মানে সুন্দর আর অনেক মানুষের ভিড় আর কি। ধন্যবাদ, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার আজকের পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষের প্রথম দিনে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।